নগরের আগ্রাবাদ অ্যাক্সেস রোড এলাকার ব্যাপারী পাড়ার মূল সংযোগ সড়কের দৃশ্য এটি মূল সড়কের মাঝখানে এভাবেই খোলামেলাভাবে ফেলে রাখা হয়েছে আবর্জনা যা পরিবেশ দূষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি এটি মানুষের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনি বিঘ্ন ঘটাচ্ছে চলাফেরায় এই স্থানটি সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিন না হলেও মূল রাস্তায় এরকম ময়লার ভাগার জলাবদ্ধতারও অন্যতম কারণ এমনটাই মনে করছেন স্থানীয়রা ময়লার এই স্তূপ থেকে সামান্য একটু দূরে বড় সাইনবোর্ডটি লক্ষ্য করলে সাতাশ নং আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় দেখা যায় এর পাশেই রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কমার্স কলেজ কলেজের শত শত শিক্ষার্থী এ রাস্তায় আবর্জনার পাশ দিয়ে প্রতিদিন দুর্ভোগ নিয়ে যাতায়াত করলেও তাদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভাবার মতো যেন কেউই নেই দুর্ভোগের শিকার মানুষরা প্রভাবশালীদের ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও কয়েকজন স্থানীয় ব্যক্তি ও পথচারী আমাদের তাদের এখানে একটা কলেজ আছে আর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং এটা মোটামুটি একটা জনবহুল এলাকা এখানে স্কুল কলেজ থেকে শুরু করে কাঁচা বাজার থেকে শুরু করে এখানে সবসময় একটা লোক সমাগম থাকে পাশাপাশি রাস্তার উপরে যে একটা আব ডাস্টবিনের ওফেন ডাস্টবিনের যে একটা ব্যবস্থা করা হয়েছে আসলে এটা অনাকাঙ্ক্ষিত আমাদের জন্য এবং পরিবেশের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছোট ছোট বাচ্চারা বা মা বোনেরা এখানে চলাফেরা করে অ্যাভেলেবেল যার কারণে এখানে আমরা অফিস আদালত করতো আমাদের নাকে সবসময় গন্ধ আসে আর যত্র যত্র ময়লা ফেলানোর যে বড় দৃষ্টান্ত সেটা হলেই ব্যাপারে পাড়া এখানে রাস্তার উপরেই ওফেন ময়লা আবর্জনা ফেলা হয় এবং এগুলো থেকে দুর্গন্ধ ছড়া আমাদের পরিবেশের জন্য খারাপ হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বসলে আমাদের নাকে গন্ধটা আসে আর এখানে একটা পাশাপাশি একটা কলেজ কাউন্সিলর অফিস আছে তারপরে এই অবস্থাটা আমরা দ্রুত আমাদের কাউন্সিলর মহোদয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত সমাধান চাচ্ছি অভিযোগ রয়েছে সড়কের পাশে গড়ে ওঠা এই বাজারটি সড়কের মাঝখানে আবর্জনা সৃষ্টির মূল কারিগর শুক্রবার বাজারে প্রায় সব দোকান বন্ধ থাকায় কোনো ব্যবসায়ী দেখা না মিললেও কথা হয় একটি মুরগির দোকানের কর্মচারীর সাথে ডাস্টবিন এখানে পাবলিক হাঁটতে পারতেছে তোমাদের জন্য তাহলে এটা তোমরা আর কোন আমরা এসে আর দেখবো কোনো হ্যাঁ আর এখানে যেগুলো ফেলছো এগুলো সবগুলো তোমরা সিটি কর্পোরেশন ইয়ে দিয়ে তোমরা রিপোর্ট করেছেন তয়ুব চৌধুরী ই প্লাস টিভি